নমস্কার, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে একটা ওয়েব সিরিজ লঞ্চ হয়ে গেল, অলক্ষী ইন গোয়া। অলক্ষীস ইন গোয়া ক্লিকে একটি ওয়েব সিরিজ, সেটা আজ থেকে প্রিমিয়ার, মানে আজকে প্রিমিয়ার, আজ থেকে দেখানো শুরু হবে, আপনারা অবশ্যই দেখুন। আর এই কাজটা বেসিক্যালি চারটে মেয়েকে নিয়ে, চার অলক্ষীকে নিয়ে, এবং এই অলক্ষীরা কী কী অলক্ষীপনা করতে পারে সেটার উপরেই একটা গল্প। জয়দীপদা এটা ভেবেছে এবং জয়দীপদা খুব মানে ফ্লোরেও জয়দীপদা খুবই শান্তভাবে আমাদের চারটে মেয়েকে দিয়ে কাজটা করাতে পেরেছে। কারণ মানে একটা মেয়ের সাথে আরেকটা মেয়ে যখন জোটে, দুটো মেয়ে হলেই অলরেডি মানে এনাফ হয়ে যায়, সেখানে চারটে মেয়ে, তো চারটে মেয়ে আমরা যখন এক জায়গায় হয়েছে, আমরা প্রচুর গল্প করতাম, প্রচুর ফাজলামো ইয়ার্কি সব কিছুর মধ্যে আমরা কাজটা খুব ভালোভাবে উতরে দিয়েছি, আর সবাই মিলে কাজ করেছে। ইটস আ টিম ওয়ার্ক, এটা আমরা সবাই মিলেই প্রচুর খেটে প্রচুর পরিশ্রম করে কাজটা করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। ক্লিকে দেখতে থাকুন, আজ থেকে শুরু হচ্ছে অলক্ষীস ইন গোয়া। আমার ক্যারেক্টার হচ্ছে বর্ষা। বর্ষা হচ্ছে সব থেকে দুষ্টু এই চারটে মেয়ের মধ্যে, সব থেকে দুষ্টু মেয়ে। বেসিক্যালি এটা হইয়ের গলায় শুনতে পাওয়া যাবে একটা কথা, যে লোকে ভেবে কাজ করে, কিছু লোক আছে যারা ভেবে কাজ করে, কিছু লোক আছে যারা ভেবে কাজ করে না। বর্ষা কোনোটাই করে না, বর্ষা না ভাবে না ভেবে কাজ করে, তো বর্ষা হচ্ছে এরকম। এবার দেখা যাক বর্ষাকে কেমন লাগে দর্শকের। আচ্ছা, বাস্তব লাইফের সঙ্গে আপনার মানে এই যে হয়েছে যে, হ্যাঁ, বাস্তব লাইফের সাথে আমার মানে আভিরির সাথে বর্ষার প্রচুর মিল। বর্ষা প্রচণ্ড ফান লাভিং একটা মেয়ে, প্রচণ্ড হাসি খুশি থাকতে ভালোবাসে, সবসময় হাসে। আভিরিও তাই, আভিরি সবসময় হাসে, এবং যারা সবসময় হাসে তাদের আমার পার্সোনালি খুব ভাল লাগে। তো সেইটা যখন বর্ষার মধ্যে পেয়েছিলাম, আমার শুরু থেকেই ভাল লাগতে শুরু করে দিয়েছিল চরিত্রটা। দর্শকদের বলবো আপনারা অবশ্যই দেখুন অলক্ষীস ইন গোয়া, আর জানান কেমন লাগলো ক্লিকে। যদি ক্লিক সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর দেখুন অলক্ষীস ইন গোয়া। থ্যাংক ইউ। যেমন অলক্ষীস ইন গোয়া কবে যাচ্ছেন গোয়া? আবার কবে যাচ্ছি? আমি তো কালকেই যেতে চাই, কিন্তু এখানে কী লেখা আছে সেটা দেখা যাক। দেখো, অলক্ষীস ইন গোয়া এই নামটাই আমার কাছে, যখন ওয়েন আই গট দ্য ইনভিটেশন ফার্স্ট, তখনই আমার কাছে ইট ওয়াজ রিলি ভেরি এক্সাইটিং, অ্যান্ড দ্যাট ওয়াজ মানে ইন্টারেস্টিং অলসো, দ্যাট ইজ ইন্টারেস্টিং, বিকজ অলক্ষী অ্যাজ ইন আমরা যখন বলি, আমরা জানি যে লক্ষ্মী অ্যান্ড অলক্ষ্মী মেয়েদেরকে তখন বলা হয় যে এই তুই গাছে চড়বি না, এই তুই এটা করবি না, তুই বাড়ির কাজ করবি তবে তুই লক্ষ্মী, তুই ঘরদোর সামলাবি তবে তুই লক্ষ্মী, এই জিনিসটা আছে। যেই মুহূর্তে মেয়েরা এই স্টিগমাটা ব্রেক করে বেরিয়ে যায়, যখনই তারা ফ্রিডম টেস্ট করতে যায়, যখনই তারা নিজেদের মতো বাঁচতে চায়, আমার মনে হয় তখনই তাকে অলক্ষী একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়। আর গোয়া ইজ সাচ কাইন্ড অফ আ প্লেস যেখানে আমি নিজে পার্সোনালি দুবার ভিজিট করেছি আমার বন্ধুদের সাথে, আমার পরিবারের সাথে। তো আমার মনে হয়েছে যে উইথ বোথ দ্য টাইমস, উইথ বোথ দ্য মানে ফ্রেন্ডস অ্যান্ড মাই ফ্যামিলিজ, ইট ইজ ভেরি রিফ্রেশিং, মানে বিচে বসে আনন্দ করা। সো দ্যাট ইজ আমার মনে হয় যে অলক্ষীসরা যারা রয়েছেন এই পোস্টারটাতে, তারা নিশ্চয়ই গোয়াতে গেছেন, গিয়ে রিফ্রেশমেন্ট বা কিছু একটা তো করছে ডেফিনেটলি, সেটা এক্সপ্লোর করতেই আমি আজকে এখানে এসেছি, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড টু এক্সপ্লোর দ্যাট। নেক্সট গোয়া, ওকে, দ্যাট ইজ আ ডিফিকাল্ট কোয়েশ্চেন, বিকজ আমি ওইভাবে কোনো কিছু প্ল্যান করে কিছু এগোই না। আমার সবসময় হচ্ছে যেটা আমি বললাম যে আই এম ভেরি মাচ ফ্রিডম লাভিং, মেবি আমিও একজন অলক্ষী বলতে পারি, বাট ইয়া, ফ্রিডম ইজ সামথিং মানে যেটা মন থেকে মাইন্ড থেকে কাজে সব কিছুতে থাকা উচিত, দেন ইউ ক্যান মানে গ্রো আপ, দেন ইউ ক্যান টেস্ট দ্য রিয়েল টেস্ট অফ লাইফ। আমার ডক্টর বক্সির ক্যারেক্টার, ওকে, আমি শ্রদ্ধা দাসগুপ্তা, ওখানে সেলিব্রিটি ডান্সার, যে কিনা একটা পারফরমেন্স করতে যায় অ্যান্ড সেখানে একটা মিস্ট্রি হয়, সেই মিস্ট্রিটাকে কীভাবে সে সলভ করছে আপনারা দেখেছেন ট্রেলারে। আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি অ্যাজ ইন শ্রদ্ধা দাসগুপ্তা, বাচ্চাদের সাথে ওতপ্রোতভাবে কী করে জড়িত। তো এটা কেন স্কাইফাই থ্রিলার, কেন মেডিকেল থ্রিলার জানতে গেলে যেমন আপনারা যাচ্ছেন এনজয় করছেন, ডক্টর বক্সি দেখতে যান, এনজয় করুন।
অডিয়েন্সকে বলবো যে আমি তো খুব ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের সবার থেকে, এই লাভ এই সাপোর্ট যেন আমার সাথে সবসময় থাকে, উইথ দ্য ফিল্ম সবসময় থাকে, আরও এনজয় করুন, দেখুন সবার সাথে। অবভিয়াসলি খুবই ভালো লাগছে, অলক্ষ্মী ইন গোয়া বেশ ভালো লেগেছে, আমার ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লেগেছে, খুব সুন্দর সিনেমাটোগ্রাফি, আর জয়দীপের জন্য অনেক বেস্ট উইশেস, পুরো টিমের জন্য অনেক শুভেচ্ছা। অডিয়েন্সকে বলবো অবশ্যই অবশ্যই আজকে থেকে স্ক্রিনিং স্টার্ট হচ্ছে, অবশ্যই সবাই দেখুন। ঠিক আছে, না এটা অ্যাকচুয়ালি এই সিরিজটা ভীষণ স্পেশাল আমার কাছে, তার কারণ এটার গল্প প্রায় 5 বছর আগে ভাবা এবং 2021 থেকে আমরা এটা বানানোর প্ল্যান করছি। যেহেতু ব্যাপারটার মধ্যে গোয়া রয়েছে, আউটডোর শ্যুট, তার একটা লজিস্টিক্যাল প্রবলেম, তো সব মিলিয়ে প্রচুর মানে হার্ডল পেরিয়ে এই শ্যুটটা আমাদেরকে করতে হয়েছে এবং শ্যুট করতে গিয়েও প্রচুর বাধা বিপত্তি এসছে, কিন্তু ফাইনালি আমরা করতে পেরেছি, ফলে সেই বাধা বিপত্তির গল্প আজকে আর বলার দরকার নেই। আজকে প্রিমিয়ার, আমরা ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি, তার কারণ সিরিজটা রিলিজ করে গেছে গত পরশু দিন, এখনও অবধি অডিয়েন্সের যা ফিডব্যাক, আমরা সত্যি কথা বলতে আমরা ভীষণ খুশি, আমরা আপ্লুত, আমরা ভাবতে পারিনি মানুষ এতটা অ্যাকসেপ্ট করবেন এবং তারা তাদের ফিডব্যাক জানাচ্ছেন। আমাদের একটাই আশা, আরও বেশি সংখ্যক মানুষ এটা দেখবেন এবং তারা আমাদের জানাবেন, ভালো মন্দ তো পরের ব্যাপার, তারা দেখলে এবং জানালে আমরা কাজটা করার, ভবিষ্যতে আরও ভালো কাজ করার উৎসাহ পাবো। হ্যাঁ, অলক্ষ্মীটা খুব একটা ইন্টারেস্টিং কয়েনেজ আমাদের সমাজে, তো যেটা হয় মেয়েদের ক্ষেত্রে বিশেষত, যে একটু সে যদি বেচাল হয়, একটু নিয়মের বাইরে তার যদি আচরণ হয়, তাহলে আমরা তাকে অলক্ষ্মী বলে ট্যাগ দিয়ে দিই, তো সেইটাকে কোথাও অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে এই সিরিজের মধ্যে, যে আমার যে নায়িকা তাদেরকেও সমাজ অলক্ষ্মী বলে দাগিয়ে দিয়েছিল, তো তারা তো এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে পারে না, কিন্তু তারা এইটাকে আপন করে নিয়ে তারা চেয়ে মানে এই অলক্ষ্মীপোনাটা তারা ধরে রেখেছে, এবং তারা যখন গোয়ায় গেছে তিতাসের ব্যাচেলার ট্রিপে, সেখানে গিয়ে এই অলক্ষ্মীপোনার জন্যই তারা একটা বিপদে পড়েছে এবং তাদের বন্ধুত্বের মধ্যে দিয়ে এই ক্রাইসিসটা ম্যানেজ করে কীভাবে সেই বিপদ থেকে তারা বেরিয়ে এসছে সেটা নিয়েই গল্পটা এগিয়েছে। দর্শকদের আমার একটাই অনুরোধ, আরও বেশি সংখ্যক দর্শক তারা যদি দেখেন এবং আমাদের জানান তাদের কেমন লাগছে, এটুকুই আমাদের প্রাপ্তি, এবং তাদের খারাপ লাগলেও কোনো ব্যাপার নয়, তারা মানে নিঃসংকোচে সেটা বলুন, তারা জোর গলায় সেটা বলুন, কেননা দর্শককে বিনোদনের যে যোগান সেটা দেওয়াটা আমাদের কর্তব্য, ফলে কোথায় খারাপ লাগছে সেটা যদি তারা বেশি করে বলেন আমাদের আরও বুঝতে সুবিধা হবে, আমরা পরের কাজে আমরা সেটাকে শুধরে নিয়ে আরও ভালো কাজ করার উৎসাহ পাবো।